হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্তরা, তোমাদের সামনে চলে আসলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল থেকেই মনটা খারাপ, সকাল থেকে বলবো না, কালকে থেকেই মনটা খারাপ অনেক। তো কেন খারাপ, কি জন্য খারাপ, মানে সবটাই তোমাদের বলবো একটু পরে। তো সকাল সকাল আর কিছু বলছি না, তোমাদেরও মন খারাপ করছি না। তো ভিডিওটা হয়তো আসবে কালকে, আর আজকে লক্ষ্মী পুজো, তো তোমরা আগামীকাল ভিডিওটা পাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, নিশ্চয়ই জানতে পারবে মন খারাপের কারণটা। আর এখন ছেলেকে খাওয়াচ্ছি, সব কাজ হয়ে গেছে আমার, মানে ঘরচার দেওয়া, বাসন কোসন ওখানে যেগুলো ধোয়া উপুর করা থাকে রাতে সেগুলো গোছানো। এই আজকে সোনা অনেকক্ষণ আগে উঠে গেছে, আজকে 6টার আগে উঠে গেছে ছেলে। দাঁড়াও একটুখানি, বিস্কুটটা পড়ে যাচ্ছিলো, উঠে গেছে। তো জানি না বায়না করবে কি না, মনে হচ্ছে বায়না বায়না ভাব আছে মুখটা। তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো, মানে কথা বলার মনোবৃত্ত কিছু হচ্ছে না আমার, কি বলবো না বলবো। চলো দেখতে থাকো ভিডিওটা, সঙ্গে থাকো, জানতে পারবে আরও কিছু, পাশে থাকো। চলো খাই নি আগে। তো মনটা আমার এই কারণেই খারাপ, সেটা হলো আজকে লক্ষ্মী পুজো। তো সবার বাড়িতেই লক্ষ্মী পুজো হচ্ছে, কম বেশি করে, মানে ছোট হোক বড় হোক যেরকমভাবেই হোক, লক্ষ্মী পুজো সবার বাড়িতেই হচ্ছে। তো আজকে আমার বাড়িতে আমরা করতে পারছি না, তো কিছু পারিবারিক কারণে আমরা করতে পারছি না। প্রত্যেক বছরই হয় লক্ষ্মী পুজো, তো প্রত্যেক বছরই আমি ভিডিও করি, ছোট বড় যেটুকুনি পারি ভিডিও করি। কিন্তু কথা হচ্ছে, যখন আমার ফ্যামিলিটা এত বড় হয়ে গেছে ওয়াইটিতে, তখনই আমি কিছু শেয়ার করতে পারলাম না। তো এইটার জন্য এতটাই আমার মন খারাপ লাগছে, মানে বলার না, কারণ প্রত্যেক বছর যেটুকু হয় আমরা করি, যেরকমভাবে পারি করি। দেখো পাশে অর্ক উহু হু করছে, তা একটু অসুবিধা হচ্ছে ভয়েসটা পরে দেওয়ার জন্য, কারণ ও সকালবেলা ঘুম থেকে উঠেছে, ওর জন্য একটুখানি ঘ্যান ঘ্যান করছে। বুঝতেই পারছো পরে ভয়েসটা দিচ্ছি, কারণ তখন আমি কোনো কথাও বলিনি, নিজের মতো নিজে কাজ করছিলাম। তো রান্নাবান্না তো সেরকম কিছু করিনি, ওই উচ্ছে আলু সর্ষে দিয়ে চচ্চড়ি করেছি, যেটা তোমরা দেখেছো, আর মাছের ঝোল করেছিলাম ফুলকপি আলু দিয়ে। তো সেইটাই করছিলাম, মানে কাটাকাটি করছিলাম। তো ভাবলাম যে এই সময়টাই তোমাদের কথাগুলো বলি। তো আর কথা বলছিলাম, আমাদের যে চাল জেঠু বস থাকে তার সাথে কথা বলছিলাম, তারপর ছেলে খেলছিল, ওকে আওয়াজ দিচ্ছিলাম। তো সত্যি কথা মনটা এতটাই খারাপ ছিল না আগের দিন থেকে, যখন শুনলাম যে লক্ষ্মী পুজোটা করতে পারবো না বা কিছু। তো খুব খুব কষ্ট হচ্ছিলো যে দেখো সবার ঘরে মানে পুজোটা হচ্ছে আর আমাদের বাড়িতে হচ্ছে না, এত মন খারাপ লাগছিলো। আর বেশি মন খারাপ লাগছিলো যে তোমাদের আমি সেটা শেয়ার করতে পারছি না, মানে এতটাই এর জন্য মন খারাপ লাগছিলো, কারণ প্রত্যেক বছরই হয়, আর এবছর আমার ফ্যামিলি এত বড় হয়ে গেছে, আর এবারই তোমাদের আমি শেয়ার করতে পারিনি। দেখো দুষ্টুমি এখন দুষ্টু করছে। তো যাই হোক সেই কারণে, তো একটুখানি দাঁড়াও। তো ছেলে একটু কাঁদছিল, সেই কারণে ওকে একটু চুপ করালাম, চুপ করে একটু সাইডে এসে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, কারণ বুঝতেই পারছো ওকে গান চালিয়ে দিয়েছি, আর গানটা চললে তো কপিরাইট চলে আসবে সেই কারণে। তো সেজন্য সত্যি কথা মানে কি বলবো, এর জন্যই আরও মনটা বেশি খারাপ ছিল। এর জন্য আমি কোনো পুজো বাড়িতেও যাইনি, তোমরা সেটা দেখতেও পাবে, অনেক জায়গার থেকে নেমন্তন্ন করে গেছে, কিন্তু আমি কোনো পুজো বাড়িতে যাইনি। আমাদের যে পাশে বাড়ি যে বান্ধবী বললাম, ওদের বাড়িতেও তো বড় করে পুজো হয়েছে, যেটা আমাদের ছাদ দিয়ে, তোমরা সেটা পরে দেখতে পাবে ভিডিওতে আছে। তো ছাদে উঠেছি আমি, আর সত্যি কথা বলতে আমার এত ইচ্ছা ছিল যে একটু শাড়ি পরবো, একটুখানি সাজুগুজু করবো, একটু তোমাদের সামনে আসবো, কটা ভালো ভালো রিলস বানাবো, ছেলেকে নতুন ধুতি পাঞ্জাবি পরাবো, মানে সত্যি বলতে, মানে সত্যি কথা বলতে খুব খুব ইচ্ছা ছিল। এখন দেখ বলতে গেলেই গলাটা ভারী হয়ে যাচ্ছে, তোমরা বুঝতে পারছো যে এখন কথা বলতে আমার একটুখানি মানে কেমন যেন গলাটা লাগছে। তো এই কারণেই লাগছিলো, এতটাই মন খারাপ ছিল যে একটুখানিও কিচ্ছু করতে পারলাম না। তো সেই কারণে আমি নিজে যেরকম নাইটি পরে থাকি সেরকমই পরেছি, শুধু ছেলেকে একটুখানি ভালো গেঞ্জি পরিয়েছিলাম যে ঘরের ভেতরে বিকেলবেলা থাকবে তার জন্যই, কারণ আমি যেখানে যাবো না সেখানে তো আর ছেলেও যেতে পারে না, তো আমি যেখানে যাবো ছেলেও সেখানে যায়। তো সেই কারণেই ওপরে যখন ছাদে গেছিলাম, তো সেই জন্য ওকেও একটু নিয়ে গেছিলাম।
তো অনেকক্ষণ থেকে ওরা ডাকছিল, তো আমি বলছিলাম হ্যাঁ যাবো, পরে যাবো পরে যাবো করছিলাম, তো আর যাইনি। তো শাশুড়ি মাও এসে বলেছে, অনেক বাড়িতেই নেমন্তন্ন ছিল, তো সত্যি কথা বলতে আমি কোথাও যাইনি, কারণ মনটা এতটাই খারাপ ছিল যে একটুখানি যে যাবো রেডি হয়ে সেটা আমার মানে সেটা আমার দ্বারা হচ্ছিল না। তো অনেক বাড়িতেই মানে কম করে হয়তো 7-8টা বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু একটা বাড়িতেও যাইনি, বাড়িতেই ছিলাম, কারণ আমার বললাম না এতটাই ইচ্ছা করছিল যে পুজো দেব, একটু শাড়ি পরবো, একটু ছেলেকে রেডি করাবো, তোমাদের সাথে একটু শেয়ার করবো পুজোটা, মানে এতটাই এতটাই মন চাইছিল, কিন্তু কিছু করতে পারলাম না বলে সত্যি মনটা অনেক খারাপ হয়ে গেছিলো। তো সেই জন্য নিজের মনে নিজে রান্না করছিলাম আর ভিডিওটা করছিলাম, তো সেই কারণে তোমাদের সাথে পরে আমি ভয়েস দিয়ে কথাগুলো শেয়ার করবো বলেই এগুলো করছিলাম, কারণ আমি জানি তখন রান্না করতে করতে এত কথা বলা যাবে না, তো সেই কারণে আমি ভাবলাম না পরেই ভয়েসটা দেবো, কারণ কি এই ঘরে এসে এখন বুঝতে পারছো অন্য ঘরে এসে আমাকে দিতে হচ্ছে, কারণ ছেলের ওখানে গান চালিয়ে দিয়েছি, কারণ ছেলে এতটাই বায়না করছে এখন, তো সেই কারণে। আর একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে, একটু ঘ্যান ঘ্যানও করছে, হালকা হালকা সর্দি সর্দি লেগেছে, তো যাই হোক চলো এই কারণেই তোমাদের সামনে পরে ভয়েসটা দিচ্ছি যে তখন দিতে পারিনি বলে। হয়তো এক কথা আমি বারবার বলছি, আমি বুঝতে পারছি না কী বলছি, কারণ কি মনটা যার খারাপ হয় একমাত্র সেই বোঝে যে কীরকম লাগছে, তো তোমরা হয়তো আমার ফিলিংসটা বুঝতে পারবে যে হ্যাঁ হয়তো অন্তরা সত্যি করতে পারিনি বলে মনটা এতটাই খারাপ। আজকে অনেকেই ছেড়েছে, মানে যেটা তোমরা আজকে পাবে ভিডিওটা সেটা কালকের কথা বলছি, কালকে অনেকেই ছেড়েছে লক্ষ্মী পুজো নিয়ে কত রকম ভিডিও, আর ওগুলো দেখছি আরও মনে হয় চোখে জল চলে আসছে যে আমি ছাড়তাম আমি ছাড়তাম আমি ছাড়তে পারলাম না, আমার খুব খুব ইচ্ছা ছিল গো। তো এতক্ষণ তো কথাই বলতে পারিনি, মানে বলতে পারিনি না, বলতে ইচ্ছা করছিল না, তার জন্য পরে আমার ভয়েসটা দিতে লাগলো। তো দেখো এদিকে উচ্ছালু হয়ে গেছে, এই যে সর্ষেটাও দিয়ে দিয়েছি, একটু শুকনো শুকনো হবে তারপরে নামিয়ে নেবো, আর এদিকে তো মাছ ভাজা তখন দেখিয়ে দিয়েছি, এবার মাছ করব, এই যে ফুলকপি আলু দিয়ে মাছ করব। তো চলো করে নিই রান্না, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি যে রান্নাটা হয়ে গেছে। তো এদিকে উচ্ছালুটাও হয়ে গেছে, আমি নামাবো এখন, ঠিক আছে চলো পরে আবার কথা বলছি তোমাদের সাথে। তো দেখো আমার তো রান্নাবান্না সব কমপ্লিট, মানে কমপ্লিট, বাসন কোসন মাজা সব কিছু কমপ্লিট, মানে কিচ্ছু বাকি নেই। আর আজকে অনেকগুলো বাসন হয়েছিল, ওই যে অনেকই বাসনগুলো হয়েছিল, আর দুধের বাটিটা ভিজিয়ে রেখেছি, আর এদিকে সব কিছু কমপ্লিট, চলো দেখিয়ে দিই তোমাদের। তো এই দেখো ভাত হয়ে গেছে, আর ছেলের এই যে ভাত মাছ ফুলকপি আলু সব দিয়ে রেখে দিয়েছি, আর আমাদের রান্নাটা হলো এই যে উচ্ছে আলুর চচ্চড়ি সর্ষে দিয়ে, এই যে উচ্ছে আলুর চচ্চড়ি, আর এই যে মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে, এই যে মাছের ঝোল আর উচ্ছে আলুর চচ্চড়ি। তো চলো আমার রান্নাবান্না কমপ্লিট, এখানে মুছে টুছে গ্যাস ফ্যাস সব মুছে পরিষ্কার করে যে ন্যাকড়া ফ্যাকড়া সব ধুয়ে রেখে দিয়েছি, তো চলো ওদিকে যাওয়া যাক। আর ছেলে ও স্ট্যান্ডটা লাগিয়েছিলাম না আজকে, তো দেখিনি দেখো স্ট্যান্ডটা লাগিয়েছিলাম আজকে যাতে সুবিধা হয়েছে আমার একটু ভিডিও করতে। তো চলো এখন ছেলের কাছে যাওয়া যাক, লাইটটা নিভিয়ে দিই, দেখি ছেলে কি করছে, চলো দেখাই ছেলে কি করছে। এই যে ছেলে এখানে খেলছে, এই যে ছেলে খেলছে এখানে, এই যে তোমার তো অর্ধ সোনা এখানে খেলছে, কে খেলে কে খেলে কে খেলে কে খেলে কে খেলে, ওরে বাবারি ওরে বাবারি, আমার সোনা মানিকটা একটা, আমার একটা সোনামানি, কই আমার সোনামানি, কই কই আমার সোনামানি, ওরে বাবা ওরে বাবা। চলো এবার স্নান টান করবো, তোমাকে স্নান করাবো, আমার মাম্মাম কই, চলো মাম্মাম যাই চলো। তো দেখো আমার তো স্নান হয়ে গেছে, চলে এসেছি, আর মন মেজাজ ভালো না, চোখ মুখ দেখে বুঝতেই পারছো, পুজোটা করতে পারলাম না, এই জন্য মন মেজাজটা সত্যিই খুব খারাপ লাগছে। তো কী হয়েছে ছেলে তার বোঝে না, তো আজকের দিনে একটুখানি নতুনই পরিয়ে দিলাম, এই যে নতুন গেঞ্জি, মানে পরেছে এক দুবার পরেছে, তারপরে এই যে গেঞ্জি প্যান্ট পরালাম, আর ওর খাবার নিয়ে চলে এসেছি, আর ও স্নানও হয়ে গেছে বুঝতে পারছো দেখে। তো চলো ওকে এবার খাইয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে পরে আসছি, দেখো দুষ্টুমি করছে।
চলো ওকে খাই নি একটু, হ্যাঁ তারপরে আবার পরে আসছি। তো এই দেখো তোমাদের অর্কুশনা উঠে পড়েছে ঘুম থেকে, দেখেছ এখন বাজে 4টে, আজকে অনেক দেরি হয়ে যাবে খেতে। 4টে কোথায়, 4টে 10 বাজে, খুব খিদে পেয়েছে, এই ঢুকলো আজকে। এত লেট হয়ে গেছে কারণ ওর মালিকের বাড়ি পুজো হচ্ছিল, তো সেই কারণে একটু লেট হয়ে গেছে ওর আসতে। এই সবে ঢুকলো, এই যে এখন যাব খেতে। আর এই যে কালকে লাইটটা বললাম না খারাপ ছিল, ওই যে ওটা চেঞ্জ করে আনলো আজকে, চেঞ্জ করে কালকেই আনলো, কালকেই এনেছিল। হ্যাঁ আজকে আবার অন্য একটা নতুন কিনে নিয়ে আসলো, ওটা হলো ঠাকুরের আসনের ওখানে লাগাবে বলে। তো ঠিক আছে চলো খেতে দিই, প্রচুর খিদে পেয়েছে গো, 4টে 10 হয়ে গেল আজকে, এত খিদে পেয়েছে সত্যি বলার না গো, প্রচুর খিদে পেয়েছে। চলো 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 পরে আসছি এবার, টা 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 টা। তো দেখো বিকেলে এই সামনের ঘরে এসে বসলাম, তো হালকা হালকা অন্ধকার হয়েছে, আর সবার বাড়ি জোকার দিচ্ছে, তারপরে যাই হোক পুজো হচ্ছে বোঝা যাচ্ছে। তো মনটা সত্যি খুব খারাপ লাগছে, ভালো লাগছে না, ভেবেছিলাম আজকে একটু ছাপার শাড়ি পরবো, ধুত মনই করলো না তাই পরলাম না, সত্যি ভেবেছিলাম নাইটি পরবো না, পুজো হচ্ছে না তো কি হচ্ছে একটু ছাপার শাড়ি পরি, কিন্তু সত্যি ইচ্ছা করলো না। তো যাই হোক চলো এই যেখানে এখন বসে আছি, চলো সব পরে আসছি আবার। তো দেখো সেই বিকেলে ওই ঘরে বসার পরে তো তোমাদের সামনে আসিনি, তো ওকে আমার খাওয়ানো হয়ে গেছে সন্ধেবেলা, এখনও আমি খাইনি, এই ঘরে চলে এসেছি, আমরা টিভি দেখছিলাম সিরিয়াল দেখছিলাম, আর ওকে এখনও খাওয়ানো মানে ওকে খাওয়ানো হয়ে গেছে, আমরা এখনও খাইনি, বাজি ফাটছে বারবার কেঁপে কেঁপে উঠছে, ওই জন্য জড়িয়ে রেখেছি আমার সোনাটাকে। না পাপ্পা এই হাসি দেখো হাসি। তো এখন বসে আছি, কার্তিক গেছে টিফিন আনতে, দেখি খুব ফুচকা খেতে ইচ্ছা করছে, কবের থেকে জানো পুজোর আগের থেকে ফুচকা খেতে ইচ্ছা করছে, পুজোর আগের থেকে মানে বুঝতে পারছো, পুজোতে ওই যে বেরোলাম বললাম তো ফুচকা খেতে পারিনি, কারণ দাঁড়িয়ে যে একটু ফুচকা খাবো সেটাও পারছিলাম না, আর বাড়িতে এসে ওকে বলেছিলাম ও আর আনতেও যায়নি, ওই ভিড়ভাট্টাতে রোল খেয়েছি চাউমিন খেয়েছি বাড়িতে এনে, কিন্তু ফুচকা খেতে পারিনি। দেখো কি খেলছে, এ বাবা তাকে এদিকে তাক, এদিকে তা কি খেলতো না, ও তো সেই কারণে একটু গেল, যদি ফুচকা পায় তাহলে আনবে। তো বললামই তো বর আনতে গেছে, তো বরের ফোন চলে এসেছিলো ওই জন্য ফোনটা ধরলাম কথা বলতে বলতে, যাই হোক। তো বর বললো যে সামনে টামনে তো কোথাও ফুচকা টুচকা কিছু নেই, কী খাবার আনবো, আনলাম যা খুশি আনো, এখন আর বলতে ইচ্ছা করছে না কিছু, কারণ কি ফুচকা এতটাই খেতে ইচ্ছা করছে, বলতে ইচ্ছা করছে না আর কিছু, তাই জন্য বললাম দেখো যদি পাও আনো, আর নাহলে চলে আসো বাড়িতে। তো দেখি কী আনে, আর ভালো লাগছে না বলতে। তো ঠিক আছে চলো, যদি আনে টিফিন কিছু তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো ভিডিওটা, সঙ্গে থাকো পাশে থাকো। তো দেখো কি টিফিন নিয়ে আসলো, ফুচকা আজকেও কপালে জুটলো না আমার, তো যাই হোক যেটা এনেছে ভালো এনেছে, এই যে মোমো, আই লাভ মোমো, দারুণ দারুণ, অনেকদিন পর খাচ্ছি মোমো, সেই দিদিবাড়িতে খেয়ে এসছি, আর এই যে এখন নিয়ে আসলো, এই যে মোমো তার সস, আর এই যে মোমো চিকেন স্যুপ। চলো খেয়ে নি আগে, তারপরে আবার এই যে বর নিয়ে আসলো, চলো খেয়ে নি, ঠিক আছে আগে। তো দেখো এদিকে অন্ধকার করে এই যে খেলনা খেলছে, দেখছো কি বাবা এগুলো কে দিয়েছে, মামুনি দিয়েছে, এই লাইট জ্বলছে এগুলো মামুনি দিয়েছে, ও বাবা ঝুনঝুনি বাজাচ্ছে, এই ঝুনঝুনি গুলো, এই যে ঝুনঝুনি, এই যে ঝুনঝুনি, এই যে ঝুনঝুনি সব, এটা কে দিয়েছে, মণি দিয়েছে, নবদ্বীপের মণি দিয়েছে না, আর এটা রানাঘাটের লাইট গুলো কে দিয়েছে, রানাঘাটের মামুনি, তাই না? খেলো তুমি ঝুনঝুনি নিয়ে খেলো, দেখো লাইটে খেলছে ও, সব তাকিয়ে রয়েছে ও। তো ভাবলাম একটু লাইট অন্ধকার করে ওকে ওগুলো দিই, কারণ একটুখানি বাজি ফুটছে ঘ্যান ঘ্যান করছে সেই কারণে, তো এখন দেখো চুপ হয়ে গেছে, দেখো চুপ হয়ে গেছে, ওলে বাবা এই হাসছে আবার, ওলে বাবালি ওলে বাবালি, কে হাসি কে হাসে কে হাসে। তো ঠিক আছে চলো পরে আসছি আবার।
তো বুঝতেই পারছো ছাদে চলে এসেছি, এই দেখো ছাদের লাইটিং। তো ওই পার থেকে ওরা সব হাসাহাসি করছিল বলে হাসছিলাম। তো দেখো ওই যে ওই পারে ওদের পুজো হচ্ছে বললাম না, ওই যে বান্ধবীটার বাড়ি, ওই যে ঠাকুর ঘরে পুজো হচ্ছে, ওখানে আমার শাশুড়িও গেছে, ওই যে লাল সাদা শাড়ি পরা, আর বান্ধবীটা ওই যে নাইটি পরে দাঁড়িয়ে আছে। তো পুজো টুজো হয়ে গেছে, সবাই প্রসাদ খেতে আসছিল। তো আমাকে বলো তুমি তো আসবে না, আমি জানি, তো সেই কারণে এখান থেকেই প্রসাদ দিয়ে দিয়েছে, আর অনেক প্রসাদ দিয়েছে, লুচি সুজি অনেক কিছু, তোমাদের তো দেখাবো সেটা। আর দেখো অর্ক যা নাচানাচি করছিল কোলের মধ্যে, কারণ কি এই যে লাইটিংগুলো দেখছিল আর আওয়াজ পাচ্ছিল আর খুব নাচানাচি করছিল, মানে খুব আনন্দ পেয়েছে। তো দেখো খুব সুন্দর লাগছে লাইটিংয়ের মধ্যে, আর কোলের মধ্যে উঠে কি লাফাচ্ছিল ছেলে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু অন্ধকার ছিল, তাই এত হাসছিল এত লাফাচ্ছিল সেই জন্য আর শেয়ার করতে পারিনি ওটা ভিডিওতে। তো দেখলেই তো গেছিলাম ওপরে, চলে এসেছি। এই যে ছেলে তো কি হাসি আর নাচ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ওই দেখো ওই দেখো এ দেখো নিচে এসে এখন লাফাচ্ছে, কেন শেয়ার করতে পারলাম না যেহেতু ওরা সব ছিল, তো এই জন্য। তো প্রসাদ ওখান থেকে নিয়ে নিলাম আর গেলাম না ওই পাশে, এখন ছাদ হয়ে গেছে, ছাদে ছাদেই প্রসাদ নিয়ে নিলাম। প্রসাদ তো কই গো, মার দেবো। তো এই দেখো কত কিছু দিয়ে পাঠিয়েছে দেখতে পাচ্ছে, তার মধ্যে কতটা খিচুড়ি খেয়ে নিয়েছে। চলো ওই ঘরে গিয়ে দেখাই। এই দেখো লুচি সুজি, এ মা কেমন দেখাচ্ছে, লুচি সুজি পায়েস খিচুড়ি তরকারি মোয়া মিষ্টি চালকলা মাখা ফল প্রসাদ নাড়ু কত কিছু দেখছো, কত কিছু প্রসাদ দিয়ে দিয়েছে। তো চলো এটাই হয়ে যাবে ডিনার রাত্রে, চলো আবার পরে কথা বলছি যদি আসি ডিনারে তারপরে, ঠিক আছে। চলো পরে আসছি আবার, এই যে বর আর ছেলের এই যে ভাত রেডি করেছে, চলো পরে আসছি। দেখো দেখো চলে এসছি গুড নাইট বলতে, কারণ কি এই যে শুয়ে পড়েছে আরেকজন, আর দেখো ওকে ইচ্ছা করে রাগাচ্ছে, সরো না দুধ ভাল লাগে না, সরো তো, দাঁড়ো একটুখানি। তো গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও, গুড নাইট। তো এখনই ভিডিওটা শেষ করে দেবো, রাতে তো ডিনার দেখেই নিলে। তো চলো পরে মানে এখনই শেষ করে দেবো, আমার ব্যাক ক্যামেরা আমি আবার আসছি। তো চলে আসলাম তোমাদের সামনে ভিডিওটা শেষ করতে, ওকে তো দেখিয়ে দিলাম গুড নাইটটা, ওকে শুয়ে দিয়েছি, খাওয়ানো হয়ে গেছে, এখন ওকে ঘুম পাড়াবো। তো চলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, প্লিজ করে দাও না। তো যাই হোক ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আশা করি, যেরকম দেখিয়েছি, আর এখন অনেকটা এডিট বাকি, ওগুলো করবো এখন করতে করতে, তারপর ভিডিওটা কালকে সকালে পোস্ট হবে, মানে তোমরা যেটা পাবে সেটা আজকে কী বার শনিবার রোববারে পাবে ভিডিওটা। তো যাই হোক চলো আজকের জন্য এইটুকুনি, টাটা। কি বললাম না বললাম কিচ্ছু বুঝতে পারছি না, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, লাভ ইউ অল, বাই।